নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পাকিস্তানের সাহস তখনই বাড়ে যখন দেশের ভেতরে গদ্দাররা তাদের সাথ দেয়, তাই তারা প্রধানমন্ত্রীকেও অপশব্দ বলে। শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলে রাখি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। আমার কাছে আগে দেশ, তারপর ধর্ম। আজ দেশের একটা সমস্যা, আপনারা জানেন গতকাল আমি একটা প্রতিবেদন করেছিলাম দেশের সেনাদের যে বিজয় দিবস ছিল, অর্থাৎ দেশের বিজয় দিবস তার উপলক্ষে। আর সেই দিনই অর্থাৎ যখন 16ই ডিসেম্বর পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে, ঠিক তখনই পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি কি দাড়ি আমি জানি না, কিন্তু এই ছেঁচড়া বিদেশ মন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে অপশব্দ বললেন। এই ছেঁচড়া প্রধান বিদেশ মন্ত্রীর কথাবার্তা আপনারা একটুখানি শুনুন, আমি পুরোটা বলবো না, কারণ ছেঁচড়াদের কথা পুরো শোনালে আমার রুদ্রবার্তাই খারাপ হয়ে যাবে। শুনুন আগে এই ছেঁচড়াটা কি বলেছিল। That Osama bin Laden is dead, but the butcher of Gujarat lives. And he is the Prime Minister of India. He was banned from entering this country until he became Prime Minister. This is the Prime Minister of the RSS and the Foreign Minister of the RSS. What is the RSS? The RSS draws its inspiration from Hitler's SS. শুনলেন, পাকিস্তানের মতো ছুঁচো একটা দেশ, তার এই ছুঁচো মার্কা এক বিদেশ মন্ত্রী, তার ভাষা। লাদেন অর্থাৎ ওসামা বিন লাদেনের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলনা করলেন, এবং শুধু তুলনা করলেন না, তিনি বললেন বুচার, অর্থাৎ গুজরাটের বুচার, মানে গুজরাটের হত্যাকারী, বা যাকে বলা যায় সোজা ভাষায় কসাই। সেই মোদি এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে, অর্থাৎ গুজরাটের কসাই এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। লাদেনকে তো মারা হয়ে গেছে, প্রশ্নটা কোথায় আছে? প্রশ্নটা হচ্ছে লাদেনকে তো মেরে ফেলা হয়েছে, মানে কোথায় ইঙ্গিত করছে? এই ছেঁচড়া জানোয়ার মার্কা পাকিস্তানিরা জানে না ভারতবর্ষ সম্বন্ধে বলতে গেলে তাদের বলতে হয় যে বাবার সম্বন্ধে কথা বলছি। আসলে ভারতবর্ষ হচ্ছে পাকিস্তানের বাবা, এটা মাঝে মাঝে এরা ভুলে যায়। এদের মতো ছেঁচড়া লোকেরা বলতে সাহস পায়, তার কারণ হচ্ছে একটাই, ভারতবর্ষের বুকে বহু লোক প্রধানমন্ত্রীকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তারা চায় প্রধানমন্ত্রীর পতন হোক। এরা দেশের মধ্যে অনেক জায়গায় এমন আওয়াজ গেছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক অপশব্দ হয়েছে এবং প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা অনেকে করেছেন। সে সমস্ত ভিডিও টুইট এখন সব গায়েব হয়ে গেছে, কারণ তারা বুঝে গেছে যে এখানে সব বললে আর টেকা যাবে না, কাজে তারা গায়েব করে দিয়েছে সে সমস্ত কথা। কিন্তু আজও রয়ে গেছে ভারতবর্ষের বুকে বহু লোকের এরকম কথা, যারা বিজেপিকে আটকাতে গিয়ে দেশের কতটা বড় ক্ষতি করতে চাইছে নিজেরাই ভুলে গেছেন। তাদের জন্য সাহস পায় এই বিদেশ মন্ত্রী পাকিস্তানের এই ভুট্টো জারদারি ফারদারি লোকেরা। এদের মতো লোকেদের সাহস হয় একটাই কারণে, আপনারা মনে রাখবেন, এত বড় একটা কাণ্ডের পরে, মানে এত বড় একটা অপশব্দ কথা বলার পরে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু কংগ্রেস এখনো এটা নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। অথচ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেটা কেউ বলবে না সেটা হচ্ছে, এক সময় মনমোহন সিংকে পাকিস্তানের নওয়াজ শরীফ কিভাবে বলেছিল ঘরের বেটি, ঘর কি ঔরাত দেহাতি ঔরাত, এই টাইপের কথা বলেছিলেন। তার প্রতিবাদে সেদিনের সেই মুখ্যমন্ত্রী থাকা, মানে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা নরেন্দ্র মোদী কিভাবে প্রতিবাদ করেছিল সবার সামনে, সেটা একবার দেখুন। হিন্দুস্তান মে মেরে প্রধানমন্ত্রী সে হাম লড়েঙ্গে, নীতিয়ো কে লিয়ে ঝগড়া করেঙ্গে, লেকিন 125 কারোড় কে দেশ কে প্রধানমন্ত্রী হ্যায় নওয়াজ শরীফ, ये आपकी कौन सी औकात है? आप मेरे देश के प्रधानमंत्री को देहाती औरत कह के संबोधन करते हो और ये कहते हो कि हिंदुस्तान के प्रधानमंत्री तो देहाती औरत जैसे हैं, वो ओबामा के पास जाकर के मेरे खिलाफ शिकायत करते हैं। मैं जानता नहीं वो कौन पत्रकार थे, लेकिन मेरे देश के जो पत्रकार नवाज शरीफ के सामने बैठ करके
उसकी मिठाई खा रहे थे और नवाज शरीफ मेरे देश के प्रधानमंत्री को भला बुरा कह रहे थे, गालियां दे रहे थे, देहाती औरत कह रहे थे और हिंदुस्तान के उस पत्रकार से मेरी अपेक्षा थी, इस देश की अपेक्षा थी कि वो नवाज शरीफ की उस मिठाई को ठोकर मार के चल देते। देख ले, देखार पर एक जिन परिष्कार हो ना जो मानसिकता कथाय सवार आगे देश। नरेंद्र दामोदर दास मोदी का सवार आगे देश, তার জন্য তিনি দেশের হিতে যে সমস্ত কাজগুলো করেন তার জন্য তার গদি থাকবে কি থাকবে না তার চিন্তা তিনি করেন না। যেভাবে চিন্তা করেননি অটল বিহারী বাজপেয়ী, যখন পোখরানে পরমাণু বিস্ফোরণ করেছিলেন তারপরে তার পদ থাকবে, মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না এটা নিয়ে তিনি ভাবেননি। ঠিক একইভাবে নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ যাকে আমি বলি সন্ন্যাসী রাজা, সেও কিন্তু একইভাবে পরোয়াই করে না, তার পোস্ট থাকবে, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি থাকবেন কি থাকবেন না, যার জন্য তিনি একের পর এক কড়া ডিসিশন নিতে সাহস পান এবং তার জন্য আমরা গর্বিত হই। আর সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন কেউ বলে তখন আমরা ওই চুপচাপ শুনব আর চুপচাপ হালকা করে প্রতিবাদ করে শুয়ে পড়ব, এটা ভাবা ভুল। কংগ্রেসীরা যদি প্রতিবাদে না নামতে পারে তা তাদের বিরুদ্ধে একটা তকমা লাগবে, অন্তত আমি বলছি লাগবেই, কারণ আমার মনে হবে যে এরা কি পাকিস্তান প্রেমী। সিপিএম যদি এর প্রতিবাদে না মুখ খোলে তাহলে বুঝতে হবে সিপিএম মনে হয় পাকিস্তান প্রেমী, কারণ এই কথাগুলো বাইরের দেশের কেউ বলবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে তারপরে চোখ বন্ধ করে সবাই সহ্য করবে এটা মেনে নেওয়া যায় না। ভারতবর্ষের বুকে থাকা পশ্চিমবঙ্গের মিডিয়া এটা নিয়ে কতটা সরব হবে দেখার বিষয় আছে। না না, ওই ধরি মাছ নাছুই পানি টাইপের কথাবার্তা বলে চলবে না, প্রধানমন্ত্রীকে অপমান করলো কেন করলো কেন করলো কেন করলো এসব চলবে না, স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে পাকিস্তানের মতো ছেঁচড়া দেশ, একটা ছোট টাইপের দেশ যাদের মনে মনে করলেই আমরা তাদেরকে শেষ করে দিতে পারি যখন তখন, তাদের সাহস হয় কি করে এটা বলার দরকার আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথা বলার সাহস রাখে না কিন্তু বিদেশ মন্ত্রী বলে ফেললো, আসলে ভাবলো 16ই ডিসেম্বর তো গালে থাপ্পড় খাওয়া দিন পাকিস্তানের, সেদিন একটুখানি বলে নিজেদের লোককে একটু চাগিয়ে দিই, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে থাকা কিছু কিছু লোক যারা পাকিস্তানে প্রেমে উদ্গুল মানে মশগুল হয়ে থাকেন তাদের একটু চাগিয়ে দেওয়া গেল, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে যারা স্বপ্ন দেখে মোদি হাঁটাও দেশ বাঁচাও তাদের একটুখানি বার খাইয়ে দেওয়া গেল, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর আমাদের মতো মানুষ যারা ভাবে দেশ আগে, তাদের কাছে প্রধানমন্ত্রী যদি রাহুল গান্ধীও হতো তার বিরুদ্ধেও যদি আওয়াজ উঠত সেখানেও সোচ্চার হতো। মনে রাখবেন রুদ্র বার্তায় কিন্তু প্রথম যে বলেছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে বিয়ে করতে যাওয়া বা চাওয়া সেই মুসলিম ছেলেটা যার নাম ছিল হাফিজুল, সে নাকি বিয়ে করতে চায়, তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল আমার, কারণ এত বড় সাহস কি করে হয় এটা আমার ছিল, বাকি সবাই মজা নিয়েছেন হেসেছেন অনেক কিছু করেছেন কিন্তু আমি প্রতিবাদ করেছিল, কারণ আমার কাছে দেশ আগে, দেশের ওপরে দেশের সার্বভৌমত্বের ওপরে যখনই আঘাত আসবে বা যে কেউ চেষ্টা করবে সে যাই হোক ভারতের মধ্যে থাক বা ভারতের বাইরেই থাক তার বিরুদ্ধে সোচ্চার হবে রুদ্র বার্তা। আর এই ছেঁচড়া দেশ পাকিস্তান যাদের যদি সাহস থাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার করে দেখার কিন্তু এরা করবে না, শুধুমাত্র ছায়া যুদ্ধ করে, ভারতবর্ষের বুকে থাকা বেশ কিছু স্লিপার সেলকে কাজে লাগায় যাদের স্বপ্নই থাকে জিহাদ করব এবং সে স্বপ্ন থাকে ভারতকে করব কি বলবো আর গজবে হিন্দ করব এবং করে ভারতকে দারুল ইসলামে পরিণত করবো, যারা স্বপ্ন দেখেন তারা ভাবেন পাকিস্তান হচ্ছে দারুল ইসলাম, কাজে সেখান থেকে যারা বলছে সেটা ঠিক বলছে তারা, তাদের চোখে হয়তো 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 আমরা খারাপ কিন্তু বাকি সবার চোখে আমরা একই থাকবো, এবং একটাই কথা বারবার বলবো যে এই রকম কথা বলা সাহস এরা পাবে না যদি আমরা একবার একবার ভুলে যাই ভারতবর্ষ অন্যান্য দেশের ওপর আক্রমণ করে না, এটা যদি একবার ভুলে যাই, একবার যদি আমরা আক্রমণে নেমে যাই পাকিস্তানের নাম নিশান পৃথিবী থেকে হারিয়ে যাবে। এমনিতে ঋণগ্রস্ত একটা দেশ যারা শুধুমাত্র জালসাজি, যারা শুধুমাত্র এই দেশের নাশকতামূলক কাজ করার জন্য স্লিপার সেলকে কাজে লাগায় এবং বিভিন্ন লোককে কাজে লাগায় শুধু যুদ্ধ করতে সাহস পায় না,
সেরকম একটা ছেঁচড়া ঋণগ্রস্ত দেশ আমাদের বলতে সাহস পায়, কারণ আমাদের দেশে প্রতিবাদ শুধুমাত্র বিজেপি করে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরাই করে, বাকি দেশের মধ্যে থাকা অন্যান্য রাজনৈতিক দল চুপচাপ থাকে, তাই সাহস পায়। যদি আমরা একত্রিত হতাম তাহলে এটা হতো না, সাহস পেত না। জানি না আগামী দিনে একত্রিত হবে কি হবে না, তবে আমার বিশ্বাস বাংলায় আওয়াজ উঠুক বা না উঠুক, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই আওয়াজ উঠবে, কারণ ভারতবাসী এখনো পাকিস্তান প্রেমী হয়ে যায়নি। হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, আগামী দিনে জিন্দাবাদ থাকবে। এটাই ছিল এখনকার বার্তা। পরবর্তী বার্তায় আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। রুদ্র বার্তা মানেই থাকবে আনকাট কিছু কথা। আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা কড়া হয়, আমার কথা কঠিন হয়, এ নিয়ে বিনিয়ে আমি বলতে পারি না। যদি এরপরে আমাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন পরবর্তী রুদ্রবার্তা। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।